SST official. আমাদের চ্যানেলেরই একজন আমাকে লেখাটা দিয়ে বলল, যদি ভালো লাগে তাহলে ভয়েস করবেন। তো লেখাটি পড়লাম, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বোন, বরকাপাড়ার মেয়েদের দেখলে তোমরা কত কিছু বলো, কত আজে বাজে কথা যে বলো, কত হাসাহাসি করো, সেটার কোনো হিসেব নেই। তুমি তাদেরকে খুব বোকা ভাবো, তাই না? তারা তো তাদের রব্বের সন্তুষ্টির আশায় নিজেকে কালো কাপড়ে আবৃত করে নিয়েছে। তারা আল্লাহর বিধান নিয়ে সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন আশা রাখি। তুমি খুব সুন্দরী, নিজেকে পরপুরুষের লোলভ দৃষ্টির জন্য উজাড় করে দিয়েছ। নিজের অজান্তেই লোলভ লোভাতুর হাজারো ক্রুদৃষ্টির বিষাক্ত ছবলে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছ। তোমাকে হিজাবের কথা বলা হলে তুমি বলো, সেকেলে পোশাক গায়ে জড়িয়ে আমার সৌন্দর্য গোপন করার মানে হয় না, চিৎকার করে বলে ওঠো, মাই লাইফ মাই চয়েস। প্রিয় বোন, তোমাকেই বলছি, তোমার জীবনে এমন একটা দিন আসবে যে দিনটায় তোমার কথা বলার ক্ষমতা থাকবে না। সেদিন তোমাকেও হিজাব পরানো হবে, তোমার হিজাবের রং কিন্তু কালো হবে না, সাদা ধবড় ধবধবে এক হিজাব, যে হিজাবের কারণে সারা জীবন তুমি অন্যদেরকে কত কিছু বলেছ, কত কিছু ভেবেছ, মাথা থেকে পা পর্যন্ত তোমাকেও সেদিন তাদের মতোই একটা হিজাবে আবৃত করে ছোট্ট একটা মাটির ঘরে একলা শুয়ে রাখা হবে। তুমি নিশ্চুপ, তুমি নিস্তব্ধ, তুমি নিশ্চুপ। সেদিন আর তুমি বলতে পারবে না, মাই লাইফ মাই চয়েস। এখনো অনেক সময় আছে, আল্লাহর কাছে যদি মাপ চাও আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন। তো যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করো, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চেয়ে ভালো হয়ে যাও। আর থ্যাংকস তোমাকে যে লেখাটা পাঠিয়েছ। শোনো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কখনো নামাজ বাদ দিও না, কারণ নামাজ হচ্ছে তোমার বেহেস্তের চাবি।